হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হুয়াওয়ে এই চাইনিজ টেক জায়েন্টের কথা তো আপনাদের সবারই কম বেশি মনে আছে। আমেরিকার ব্যানের পর থেকে এই কোম্পানিটি কিন্তু স্মার্টফোন মার্কেটে একদম তলানিতে এসে ঠেকেছে, এবং একসময় যেই চাইনিজ টেক জায়েন্ট একদম টপ লেভেলে অবস্থান করত স্মার্টফোন মার্কেটে, সেই স্মার্টফোন কোম্পানিটি এখন স্মার্টফোন মার্কেটের একদম তলানিতে অবস্থান করছে। আর এই সব কিছুর পেছনে মেইন যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আমেরিকার ব্যান, আর যার কারণে হুয়াওয়ের আজ এই অবস্থা। তারপরেও কিন্তু হুয়াওয়ে তাদের স্মার্টফোন লঞ্চ করা এখনও পর্যন্ত কমিয়ে দেয়নি। রিসেন্টলি তারা ভেরিয়েবল অ্যাপারচারের স্মার্টফোনে সমৃদ্ধ একটি পেটেন্ট ফাইল করে, যেটা আমরা লেটস গো ডিজিটালের মাধ্যমে দেখতে পারি। এবং আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আমরা এই ভেরিয়েবল অ্যাপারচার জিনিসটা কি সেটা বুঝি না। এই ভেরিয়েবল অ্যাপারচার জিনিসটা বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে অ্যাপারচার কি। অ্যাপারচারকে বলা হয় স্মার্টফোনে যে সেন্সরগুলো থাকে, ক্যামেরা সেন্সর, তার মধ্যে আলো প্রবেশের একটি রাস্তা। সাধারণত এই রাস্তাকেই অ্যাপারচার বলা হয়ে থাকে। আর সাধারণত ভেরিয়েবল অ্যাপারচার বলতে এই রাস্তাকে ছোট এবং বড় করার পদ্ধতিকে বলা হয়ে থাকে। সাধারণত এই পদ্ধতিটি আমরা DSLR অথবা মিররলেস ক্যামেরার ক্ষেত্রে দেখে থাকি। স্মার্টফোনে আমরা ক্যামেরার এই টেকনোলজিটা খুব একটা ব্যবহার হতে দেখি না। সর্বপ্রথম স্মার্টফোনে এই টেকনোলজিটা ব্যবহার করেছিল স্যামসাং তাদের S9 স্মার্টফোনটিতে, তারপরে সনি এক্সপেরিয়া 1 Mark 3, এবং তারপরে সনেরই আরেকটি স্মার্টফোন সনি এক্সপেরিয়া 5 Mark 3 আমরা এই ভ্যারিয়েবল অ্যাপারচারের এই কনসেপ্টে দেখতে পেয়েছিলাম। এবং এখন চাইনিজ এই টেক জায়ান্ট হুয়াওয়ে শোনা যাচ্ছে তাদের নেক্সট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই ভ্যারিয়েবল অ্যাপারচার জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারে, যেটা আমরা লেটস গো ডিজিটালের এই রিপোর্ট থেকে জানতে পারছি। এবং বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে হুয়াওয়ে এই ভ্যারিয়েবল অ্যাপারচারটা তাদের নেক্সট ফ্ল্যাগশিপ Mate 50 সিরিজে ইমপ্লিমেন্ট করতে পারে। এছাড়াও এর পাশাপাশি কিন্তু হুয়াওয়ে নেক্সট ফ্ল্যাগশিপ Mate 50 সিরিজ নিয়ে বেশ কয়েকটি ইনফরমেশন আমাদের হাতে চলে এসেছে। যেমন শোনা যাচ্ছে এই স্মার্টফোনটিতে হুয়াওয়ে ব্যবহার করতে পারে একদম কাটিং এজ S2S কার্ভড ডিসপ্লে, মানে একেবারে ওয়াটারফল ডিসপ্লে হুয়াওয়ে তাদের Mate 50 সিরিজে ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি এখানে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে এটাও শোনা যাচ্ছে। এবং হতে পারে হুয়াওয়ে Mate 50 সিরিজে হুয়াওয়ে তাদের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন ইন্ট্রোডিউস করাতে পারে। এবং শোনা যাচ্ছে হুয়াওয়ে নেক্সট ফ্ল্যাগশিপ Mate 50 সিরিজের ডিসপ্লেটা এতটাই কার্ভ হবে যে এখানে কোনো প্রকার ভলিউম বাটন বা পাওয়ার বাটন তারা ব্যবহার করবে না, এখানে তারা টাচ সেন্সিটিভ বাটন ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। মানে হুয়াওয়ে নেক্সট ফ্ল্যাগশিপ Mate 50 সিরিজ হতে চলেছে বাটনলেস একটি স্মার্টফোন। তো আপনার মতামত কি হুয়াওয়ে নেক্সট ফ্ল্যাগশিপ Mate 50 সিরিজকে নিয়ে? আমি তো অনেক বেশি এক্সাইটেড হুয়াওয়ে নেক্সট ফ্ল্যাগশিপ Mate 50 সিরিজের জন্য। বিশেষ করে শোনা যাচ্ছে এই স্মার্টফোনটিতে হুয়াওয়ে তাদের প্রথম ভ্যারিয়েবল অ্যাপারচারের টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করতে পারে তার জন্য। তো আপনার মতামত কি হুয়াওয়ে মেট 50 সিরিজকে নিয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন।